হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। তোমাদের জন্য আমি আবারও একটা নতুন বইয়ের গিভওয়ের ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদেরকে আমি বলেছিলাম যে তুলসীর ভারতীয় সংবিধানের ওপরে যে বইটা আছে সেই বইটার গিভওয়ে আমি করব। তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও একটা বইয়ের গিভওয়ে নিয়ে আমি চলে এসেছি, যেটা গিভওয়ে টু। এর আগে আমি চঞ্চল ঘোষের রিজনিং বইটার গিভওয়ে করেছিলাম, এবারে আমি গিভওয়ে করতে চলেছি তুলসীর ভারতীয় সংবিধানের রূপরেখা ও রাজনীতি। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যাতে আমি এই বইটার গিভওয়ে করি, তো সেই জন্যই আমি এবার এই বইটার গিভওয়ে করতে চলেছি, যেখানে 20 জন তোমরা এই বইটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যেতে পারো। তো তার জন্য জেনে নাও যে নিয়মাবলী তোমাদেরকে ফলো করতে হবে, কারণ আগের নিয়ম থেকে এই গিভওয়েতে কিন্তু নিয়মের কিছু পরিবর্তন করা হয়েছে, তো সেই পরিবর্তনগুলো এক এক করে আমি তোমাদেরকে বলবো। তো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো প্রথম পরিবর্তন যেটা করা হয়েছে সেটা হলো যে এর আগের গিভওয়েতে আমি বলেছিলাম যে 3টে ভিডিও দেওয়া হবে, সেই 3টে ভিডিওতে 4টে করে প্রশ্ন করা হবে, কিন্তু এখানে যে পরিবর্তনটা করা হয়েছে বন্ধুরা, এখানে মোট 5টা ভিডিও দেওয়া হবে এবং 5টা ভিডিওর প্রত্যেকটা ভিডিওতে 5টা করে প্রশ্ন করা হবে, যেখানে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এই ধরনের প্রশ্নগুলো থাকবে। কারণ আমি এখানে একটা বিষয় চিন্তা করলাম, তোমরা কিন্তু কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, কিছু জেনারেল নলেজ জানতে পেরে যাবে এই অজুহাতে। তো পাশাপাশি সেই জন্যে 5টা প্রশ্ন তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে করা হবে এবং তার মধ্যে 4টের উত্তর তোমরা করবে হোয়াটসঅ্যাপ নম্বরে এবং 1টা প্রশ্নের উত্তর করবে ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে। এবং তার সঙ্গে বন্ধুরা আর একটা যে পরিবর্তন করা হয়েছে, সেখানে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব ম্যান্ডেটরি করে দিয়েছি, কারণ এটা কিন্তু করেছি এই কারণের জন্য, কারণ ইউটিউবের একটা পলিসি আছে, রুলস আছে, যে একটা ভিডিওতে যত লাইক পড়বে সেই ভিডিওটা কিন্তু আরও অনেক দর্শকদের কাছে, অনেক ভিউয়ারদের কাছে পৌঁছে যাবে। তো আমি চাই তোমরা যাতে বেশি করে ভিডিওটা লাইক করো, কারণ লাইক করলে অনেক বন্ধুরাই কিন্তু এই গিভওয়েতে অংশগ্রহণ করতে পারবে, কারণ অনেক বিভিন্ন রকম প্রবলেম থাকে এবং সমস্ত বই কিন্তু সকলে কিনে উঠতে পারে না বা সেটা পসিবল না। তো সেই জন্য আমি চাই যে এই গিভওয়ের মাধ্যমে তারাও যাতে বইটাকে ফ্রিতে পেতে পারে, তার জন্য তোমাদেরকে এইটুকু হেল্প করতে হবে, কারণ যত তোমরা ভিডিওতে লাইক করবে তত কিন্তু ভিডিওটা বিভিন্ন বন্ধুদের মধ্যে, বিভিন্ন ভিউয়ার্সের মধ্যে ছড়িয়ে পড়বে এবং তারাও কিন্তু এই গিভওয়েতে অংশগ্রহণ করতে পারবে। তো সেই জন্য আমি এবার লাইক এবং সাবস্ক্রাইব ম্যান্ডেটরি করে দিয়েছি, এবং এই লাইক এবং সাবস্ক্রাইবের পাশাপাশি ভিডিওটাকে শেয়ার করতে হবে, এই 3টে অপশান কিন্তু এখানে ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে, কারণ শেয়ার করলেও কিন্তু অনেক বন্ধুদের কাছে এই ভিডিওগুলো পৌঁছে যাবে, তারা কিন্তু গিভওয়েতে অংশগ্রহণ করতে পারবে এবং বইটা তারা পেতে পারবে। তো সেই জন্যই কিন্তু এই 3টে জিনিস ম্যান্ডেটরি, যে 1 নম্বর হচ্ছে ভিডিওটা লাইক করতে হবে, 2 নম্বর হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, এবং 3 নম্বর হচ্ছে ভিডিওটাকে শেয়ার করতে হবে। এবং ভিডিওর নিচে তোমরা শেয়ার বাটন পেয়ে যাবে, সেখানে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপে হোক বা ফেসবুক গ্রুপে হোক তোমরা কিন্তু এগুলোকে শেয়ার করবে, যাতে এই বইটা অনেকে ফ্রিতে পেয়ে যেতে পারে। এবং যে 4টে প্রশ্নের উত্তর তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারও দিতে হবে, সেটা কিন্তু 1টা মেসেজের মধ্যেই করবে, কারণ আগের গিভওয়েতে অনেকে কিন্তু আলাদা আলাদা মেসেজ করেছিলে, তো সেটা করবে না। তো আমি একটা স্যাম্পল দিয়ে দিচ্ছি কীভাবে তোমরা রিপ্লাই করবে। তো তোমরা লক্ষ্য করো 1টা মেসেজের মধ্যেই কিন্তু রিপ্লাইটা করবে, প্রথমে থাকবে লাইক কারণ তোমরা ভিডিওটা লাইক করেছো, 2 নম্বরে থাকবে সাবস্ক্রাইব কারণ যে বন্ধুরা তোমরা ভিডিওটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে, এবং 3 নম্বরে থাকবে শেয়ার, এবং ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবে, না শেয়ার করে কিন্তু শেয়ার কথাটা লিখবে না। এই 3টে পরপর থাকবে, এবং এই 3টের পরে থাকবে 4টে প্রশ্নের উত্তর, কোশ্চেন নম্বর 1, কোশ্চেন নম্বর 2, কোশ্চেন নম্বর 3 এবং কোশ্চেন নম্বর 4। এই 4টে প্রশ্নের উত্তর দিয়ে টোটাল 7টার এই সেট বানিয়ে কিন্তু 1টা মেসেজের মাধ্যমে তোমরা রিপ্লাইটা করে দেবে। এবং 5টা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে হলে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, কারণ আমি কিন্তু ভিডিওর বিভিন্ন জায়গায় যখন তখন 5টা প্রশ্ন কিন্তু করব, তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো তাহলে বন্ধুরা, আশা করি বিষয়টা সকলের কাছে পরিষ্কার হয়ে গেছে। এবং তোমাদেরকে আমি আগেও বলেছি যে আমি কিন্তু আরও অনেক বইয়ের গিভওয়ে করতে চলেছি, যেখানে আরিহান্তের বই, তরুণ গোয়েলের বই, আরএস আগরওয়ালের বই, ওরিয়েন্টালের বই, তুলসীর যে হ্যান্ডবুক আছে সেই সমস্ত সেই বই, এবং আরও প্রচুর বই যেগুলো প্রচুর কস্টলি এবং দামি বইও যেখানে থাকছে। তো আমি টোটাল 30-35টা বইয়ের কিন্তু গিভওয়ে করবো। তো তার জন্য তোমাদের কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সমস্ত বইয়ের গিভওয়ে ভিডিওগুলো পেতে, এবং তোমরা একটু চেষ্টা করলে এবং যদি ঠিকমতো চ্যানেলটাকে ফলো করো, ভিডিওগুলো ফলো করো, তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এই সমস্ত দামি দামি বইগুলো কিন্তু পেয়ে যেতে পারো। কারণ তোমরা নিজেরাও জানো 30-35টা বই কিন্তু কেনা সকলের পক্ষে সম্ভব নয়, কিন্তু তোমরা শুধুমাত্র এই গিভওয়েতে অংশগ্রহণ করেই কিন্তু বইগুলোকে পেয়ে যেতে পারো। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এটুকুই, এবং এই গিভওয়ে সম্বন্ধে যদি তোমাদের আরও কিছু জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে ভিডিও নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। এবং ভিডিওটি যদি ভালো লাগে এবং এই গিভওয়ে উদ্যোগটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটিকে কিন্তু অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে অনেক করে শেয়ার করবে, যাতে তারাও এই গিভওয়েতে অংশগ্রহণ করতে পারে। আমি কিন্তু এবার 1-1 করে 5টা গিভওয়ে ভিডিও আনতে চলেছি। এবং বন্ধুরা, যদি ইন্টারনেটের সমস্যা না থাকে তাহলে আগামী পরশু কিন্তু আমি প্রথম
যে ভিডিওটা, পাঁচটা ভিডিওর মধ্যে প্রথম যে ভিডিওটা, সেটা আগামী পরশু কিন্তু আমি আপলোড করতে চলেছি। তো তার জন্য বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখো, কারণ যখনই আমি ভিডিওটা আপলোড করব তো তার নোটিফিকেশন তোমার সাথে সাথে পেয়ে যাবে। তো তাহলে বন্ধুরা, আজকে ভিডিওতে এটুকুই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।